কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোন এক্সামে থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে এবং কোন কোন প্রার্থীদের নাম উঠে এসেছে এবং কবে থেকে জয়নিং ডেট স্টার্ট হচ্ছে সেই সম্পর্কে সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। মজদুরের থার্ড লিস্ট নিয়ে তোমাদের মধ্যে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নেরও উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কোন এক্সামে থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে এবং কোন কোন প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ আছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি চলে আসবে। তারপরে তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে তোমরা বাঁ সাইডে একটি কর্নারে তোমরা এখানে রিক্রুটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। রেজাল্ট অপশনে টাচ করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 9 আগস্ট তোমাদের সামনে আবার একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা দেখো থার্ড লিস্ট অফ সিলেক্ট ক্যান্ডিডেট এবং কোন পোস্টের জন্য ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্টটি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি তোমাদের সামনে আমি ওপেন করেছি। এখানে দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে নেবে। তারপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে সকল প্রার্থীদের নাম এখানে উঠে এসেছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য সেই সকল প্রার্থীর নাম নিচে রয়েছে এবং এই সকল প্রার্থীরা কবে জয়নিং ডেট রয়েছে। এখানে দেখো যে 9 আগস্ট থেকে 10 দিনের মধ্যে তোমাদেরকে জয়নিং করতে হবে, সেটার ঠিকানাও তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে, আমি তোমাদেরকে মার্ক করে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং নিচের দিকে চলে আসলে দেখতে পাবে যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে জয়নিং ডেটের দিন নিয়ে যেতে হবে। প্যান কার্ড নিয়ে যেতে হবে, সেটা তোমাদেরকে জেরক্স কপি এবং সাথে অরিজিনাল নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টস, এবং ভোটার কার্ড আধার কার্ড লাগছে। এখানে তোমাদের ব্যাংকের বইয়ের তোমাদের জেরক্স লাগবে এবং অরিজিনাল সাথে করে নিয়ে যেতে হবে। এখানে পাসপোর্ট সাইজের ফটো তোমাদের 5 কপি নিয়ে যেতে হবে। কোন দিনে নিয়ে যেতে হবে সেটা আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই যে 9 আগস্ট থেকে 10 দিনের মধ্যে তোমাদেরকে জয়নিং করতে হবে। কোন কোন প্রার্থীর নাম উঠে এসেছে সেটা তোমাদেরকে এখানে নিচে এসে দেখিয়ে দিই। সিলেক্ট হয়েছে দুটো প্রার্থী, সেই দুটো প্রার্থী হচ্ছে এসসি ক্যাটাগরি এবং তাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তাদের র্যাঙ্কটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ছিল ল্যাবরেটরি টেকনিশিয়ানের থার্ড লিস্ট সম্পর্কে আনঅফিসিয়ালিভাবে যে আপডেটটা আমাদের কাছে উঠে এসেছে মজদুর পদের রিক্রুটমেন্ট নিয়ে, সেই তথ্যটা তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই 858টি এখানে ভ্যাকান্সি ছিল যার জন্য 30,000+ প্রার্থীর নাম এখানে উঠে এসেছিলো স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্ট হওয়ার পরে 700+ টোটাল প্রার্থীর নাম উঠে এসেছে ফাইনাল লিস্টে এবং বাকি রয়েছে আরও অনেক ক্যান্ডিডেট। এবং তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে তোমাদের এখনও সেই থার্ড লিস্ট প্রকাশিত হবে কারণ 700+ ক্যান্ডিডেটের নাম উঠে এসেছে, টোটাল ভ্যাকান্সি ছিল 858টি। এবং যে সকল প্রার্থীর এখনও বাকি রয়েছে তাদের একটা স্বচ্ছ লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টের আপডেটও তোমরা জিজ্ঞাসল থেকে পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এটা দেরি হচ্ছে কেন? দেখো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে করোনা পরিস্থিতির জন্য এই যে 700+ যে সকল ক্যান্ডিডেটের নাম উঠে এসেছে সেই সকল ক্যান্ডিডেটের মধ্যে হয় এবং সেই সকল প্রার্থীদের জয়নিং হওয়ার পর তারপরে যে বাকি ক্যান্ডিডেটগুলোকে নিয়োগ করা হবে তার একটা স্বচ্ছ লিস্ট প্রকাশিত হবে এবং সেই স্বচ্ছ লিস্টের জন্য তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে। আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে সেই সকল আপডেটটাও চলে আসবে অফিসিয়ালি পেজে, এবং অফিসিয়ালি পেজে যখনই আপডেটটা আসবে সেই আপডেটটা তোমরা সরাসরি জিকেস্টল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তার জন্য জিকেস্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো চাকরি সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।